महिला नेतृत्व के सामने आसार जन अनुरोध कर बसे आनार जन पश्चिम बंगे उन्नयन मणि नंदी ग्राम परम आत्मीय सुभद्र चले उन्न बरण कर নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী দৈনিক অভিনন্দন নিবেদন করি। নির্ধারিত হয়েছে আর প্রতি মাসে দুবার করে দার্জিলিং এ হাওয়া কেটে যান। রাজ্যের উন্নয়ন নিয়ে কোনো কিছুই করছেন না। সাধারণত সূর্যের আলোতে আমাদের প্রোগ্রাম হয়, কিন্তু যেহেতু আমরা অগ্নিশিখাকে সাক্ষী রেখে মোমবাতি প্রজ্বলিত করে মিছিল করেছি, তাই সূর্যাস্তের পরে আমরা 2 কিলোমিটার পথ হেঁটে এখানে সমবেত হয়েছি। এবং এই জায়গাটি নন্দীগ্রামের প্রাণকেন্দ্র, ঐতিহ্যমণ্ডিত জানকীনাথ মন্দিরের সম্মুখস্থ জায়গা এবং পাশে গীতা মন্দির পঞ্চবটি। এই জায়গাটা আমাদের গর্বের এবং ঐতিহ্যের। আমি গোটা নন্দীগ্রাম টাউন এলাকায় যারা আমার কণ্ঠস্বর পাচ্ছেন, আমার গণদেবতা নন্দীগ্রামের নাগরিকবৃন্দ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা মমতা ব্যানার্জির সাম্প্রদায়িকতার প্রচারের ফাঁদে পা দিয়ে তাকে ভোট দিয়েছেন, তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই কর্মসূচিতে রামপুরহাটের ঘটনার প্রতিবাদে সিবিআই তদন্তের দাবিতে গোটা রাজ্য জুড়ে খুন সন্ত্রাসের বিরুদ্ধে মন্ডল স্তরে মিছিল করবে। ইতিমধ্যে আমাদের জয়দেব ভাইয়ের মন্ডলে, অরূপ জানার মন্ডলে এই কর্মসূচি পালিত হয়েছে। আজকে গৌতম ভাই এবং ধনঞ্জয় ভাই যে যৌথ মন্ডল আছে, তারা আমার ডেপিয়ে, যেহেতু বিধানসভা চলছে রামপুরহাট এবং বাকুইতেও দুবার আমাকে যেতে হয়েছে বীরভূমে, তাই আজকে আমরা এই দুটো মন্ডলে কয়েক হাজার কর্মী সমর্থক, যার অধিকাংশই দেবী শক্তি, মাতৃশক্তি, নারী শক্তি, 70 ভাগ মহিলা ছিলেন আমার সাথে মিছিলে, সেই কর্মসূচি আমরা এখানে পালন করলাম। আমি প্রথমে গৌতম ভাই এবং ধনঞ্জয় ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাব, তার সাথে অভিজিৎ ভাই সহ স্থানীয় সমস্ত যারা নেতৃত্ব এবং যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চার ভাইরা আছেন,
বা অন্যান্য মোর্চার নেতৃত্ব আছেন তাদের সকলকে কৃতজ্ঞতা। মঞ্চে তপন বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের পরীক্ষিত নেতা এবং জেলা সভাপতি, নন্দীগ্রামের আপাগণ মানুষের নেতা সাধারণ সম্পাদক মেঘনাথ পাল আছেন, আমাদের মহিলা নেত্রী এবং সম্পাদিকা সাধারণ সম্পাদিকা জেলা শ্রীমতী সুভা দাস মহোদয় আছেন, সহসভাপতি প্রিয় প্রলয় পাল মহোদয় রয়েছেন এবং আমাদের সুনীল কর্মকার সহ অন্যান্য বর্ষীয় নেতৃবৃন্দ রয়েছেন। জানেন যে বাকটুইতে যে ঘটনা ঘটেছে এ ঘটনা মর্মান্তিক, বেদনাদায়ক এবং সভ্যতার লজ্জা। বাকটুই গ্রামে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান, যিনি 18 সালে পঞ্চায়েতের নির্বাচনে রামপুরহাট জেলা সাব ডিভিশনে একটা বিরোধী দলের লোককে নমিনেশন করতে দেয়নি, যার প্রাসাদের সকল বাড়ি প্রত্যেকটা মোবাইল ফোনে ঘুরে বেড়াচ্ছে, সেই ভাদু শেখের উপরে বোমা মেরে গুলি করে তৃণমূলের আরেকটা গোষ্ঠী তাকে খুন করে। নিশ্চয়ই খুন নিন্দাজনক, আইন হাতে তুলে নেওয়াকে আমরা যারা আইন মানা লোক বিশেষ করে ভারতীয় জনতা পার্টি কখনো সমর্থন করে না। কিন্তু রাত্রি 8টার সময় ঘটনা ঘটল, তারপরে 1.5 ঘন্টা পরে ওই গ্রামে পুলিশকে গ্রামে ঢোকার মুখে 5 গাড়ি পুলিশকে আটকে রেখে আজকে 40 থেকে 50 জন 50টা বাইক বাহিনী প্রত্যেকটা বাইকে 3 জন করে, যেমন আপনারা দেখেছেন যে আমি বিজেপিতে জয়েন করার দিন 19 ডিসেম্বর 2020 সেদিন থেকে ভোট পরবর্তী সময় 2 মে পর্যন্ত ঘটনার ফলাফল পর্যন্ত নন্দীগ্রামে যে বাইক বাহিনী দেখেন সেই বাইক বাহিনীর মডেল আজকে পশ্চিমবঙ্গের সর্বত্র। যে বাইক বাহিনী গত কয়েকদিন আগে পুরসভাগুলোতে ভোট লুট করেছে পুলিশকে সামনে রেখে, মমতা ব্যানার্জির পুলিশকে সামনে রেখে, সেই বাইক বাহিনী সেই গ্রামে ঢুকে আজকে যেভাবে আমাদের দেবব্রত মাইতিকে খুন করা হয়েছিল, যেভাবে দক্ষিণ টেন্নামারিতে 65টা বাড়ি পুড়িয়েছে ভেঙেছে, সেই রকম ঠিক একই ভাবে পুরুষ মানুষদের না পেয়ে ভাদু শেখের বিরোধী গোষ্ঠীর লোকেদেরকে বাড়ি থেকে টেনে প্রথমে মহিলাদের কুপিয়েছে, শিশুদের কুপিয়েছে, ভাবা যায় না সভ্য দেশে কুপিয়েছে, তারপরে তাদেরকে বাড়ির ভিতর ঢুকে তালা লাগিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, সাথে বোমা ফাটিয়ে সর্বত্র ত্রাস করেছে। পশ্চিমবাংলায় যে সংখ্যালঘু মুসলমানদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন, যেমন ধরুন নন্দীগ্রামে 65,000 সংখ্যালঘু মুসলমানের ভোট আছে, 54,000 ভোটার ভোট দিয়েছে, 90%-এরও বেশি, তার মধ্যে আমি কত পেয়েছি, আমি পেয়েছি মাত্র 400টি ভোট, ভুলে দিয়ে দিয়েছে। বা প্রগতিশীল কোন সংখ্যালঘু আছে যারা মোদীজির কাজের সুযোগ পেয়েছে, কোভিডের ভ্যাকসিন পেয়েছে, রেশন পেয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে, একটা ইউরিনাল পেয়েছে, ল্যাট্রিন পেয়েছে, তারা হয়তো ভুলে বা ভাবনা থেকে বা তিনতলাকে ক্ষতিগ্রস্ত কোন মুসলিম মহিলা আমাকে দিয়ে দিয়েছে মাত্র 400টি ভোট। আমাদের আরেক প্রার্থী সিপিআইএম এর বোন মীনাক্ষী, তিনি আমার থেকে বেশি সংখ্যালঘু ভোট পেয়েছেন, 1200 ভোট পেয়েছেন, তিনি একটি বুথ নয়নানে লিডও পেয়েছেন, সেখানে সামান্য ভোট লিড পেয়েছেন, আর 1200 আর 400 বাদ দিলে 54,000 থেকে কত থাকে, 52,000-এরও বেশি ভোট থাকে। এই 52,000 ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে, ঠিক একইভাবে গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুদের বলা হয়েছে এনআরসি আসবে, এনআরসি এলে বিজেপি নাকি এনআরসি এলে তোমাদেরকে গাড়ি করে তুলে সব পাঠিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে। আজকে এই ভুল বুঝিয়ে গোটা পশ্চিমবাংলায় সংখ্যালঘুদেরকে ভোট নিয়ে আপনারা কি পাচ্ছেন পুরস্কার, আমতাতে আনিস খান পোস্ট করার জন্য আনিস খানকে ছাদ থেকে মেরে ফেলে দেয়, আজকে আপনারা কি পাচ্ছেন, আজকে আপনারা বাকটুই গ্রামে 8 জন
শুধু মুসলিম মহিলা, নিরীহ মহিলা, তারা কোন পাপের ভাগিদার নয়, তারা কোন রাজনীতি করেন না, তাদেরকে মধ্যযুগীয় বর্বরতা করে কুচি কুচি করে কেটে, যেমন আমাদের 10ই নভেম্বর লক্ষণ সেটরা 11টা দেহ তুলে নিয়ে গিয়ে কুচি কুচি করে কেটে সাগরে ফেলেছিল, ঠিক একইভাবে আজকে বান্দুইতে 8টা দেহকে আজকে কুচি কুচি করে কেটে 8টা মহিলা এবং 2জন শিশু তাদেরকে পুড়িয়ে মেরে আপনারা উপহার পাচ্ছেন, প্রতিদান পাচ্ছেন। কোথায় গেল আপনাদের জাহাজ বাড়ির নেতারা? কোথায় গেল কাম খাতরা মে হ্যায়? কোথায় গেলেন আপনারা? ঢুকে গেলেন কেন করতে? কেন কালো ব্যাজ লাগিয়ে মিছিল হচ্ছে না? আর শুনে রাখুন, গত পরশু দিন বসিরহাটে 11 বছরের বাচ্চা, একটি সংখ্যালঘু পরিবারের ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাকে 15 জন মিলে ধর্ষণ করেছে। আরজিগড় হসপিটালে সেই ছোট্ট বাচ্চাটি যেহেতু ধর্ষণ হয়েছে, নাম বলে তার আইডেন্টিটি আমি প্রকাশ করব না, আমি খুব দায়িত্বশীল লোক, তাকে আরজি করে রাখা হয়েছে, 500 পুলিশ ঘিরে রেখেছে আরজি করে তার ওয়ার্ড, যাতে সাংবাদিকরা না যায়, কোন মহিলা কর্মী না যায়, কোন জনপ্রতিনিধি না যায়, তার কোন আত্মীয় গিয়ে তার খোঁজ নিতে না পারে। আর তার বাবাকে এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নাকি বাংলার মেয়ে, তিনি নাকি বাংলাকে সোনার বাংলা করে দিয়েছেন, তার এমন খেলা হচ্ছে, সেই খেলাতে তার বাবাকে শ্যামপুর থানার পুলিশের ওসি লুকিয়ে রেখেছে গভর্নর নির্দেশে। গত শুরু হয়েছে বীরভূমে যেদিন মমতা ব্যানার্জি যান, আগের দিন আমরা গেছি সেখানে, যখন সন্ধ্যাবেলা বেরিয়ে আসছি আমরা দেখলাম ইলাম বাজারে একজন স্বাস্থ্যকর্মী মহিলা, 22 বছরের বয়স, শ্রাবণী মন্ডল, তাকে ধর্ষণ করে খুন করে ফেলে দেওয়া আসা হয়েছে। গোটা রাজ্য জুড়ে খুন সন্ত্রাস এবং অত্যাচার আজকে চরম জায়গায় গেছে। মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে হেলিকপ্টার আর চার্টার ফ্লাইট করে উত্তরবঙ্গে নেমেছেন, তিনি এখন আকাশরানী, তিনি বড় বড় কথা বলে ভারতীয় জনতা পার্টির এমএলএ নাকি ল্যাংচা খেয়ে ল্যাংচাতে ল্যাংচাতে বাগদুইতে গেছে, ভাষা দেখুন একটা মুখ্যমন্ত্রী। আমি পরের দিনই বলেছি, আপনার মুখটা পরিষ্কার করার জন্য ব্লিচিং আর ফিনাইল লাগে দরকার, মুখটা পরিষ্কার করুন, ভদ্রভাবে কথা বলুন। 70 বছর বয়স হতে গেল, এতবার এমপি হয়েছেন, সেন্ট্রাল মিনিস্টার হয়েছেন, এবারে নয় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, প্রথমবারে পাস করতে পারেননি নন্দীগ্রামে, দ্বিতীয়বারে ফোনকে ছাপ্পা মেরে পাস করেছেন, তা আপনার ভাষা পরিষ্কার করুন। আরে ল্যাংচাতে ল্যাংচাতে আপনি ভোট করেছিলেন বিধানসভায়, আপনার পায়ে কিছু হয়নি, পায়ে প্লাস্টার বেঁধে আপনি ল্যাংচে ল্যাংচে গোটা রাজ্য জুড়ে নাটক করে সহানুভূতি কুড়িয়ে ভোট নেওয়ার চেষ্টা করেছেন। বিজেপির বিধায়কদের ল্যাংচাও খেতে হয় না আর ল্যাংচাতেও হয় না, মাথা উঁচু করে যাই, বারবার যাই, প্রতিদিন যাই, প্রতিদিন লড়ি, এটাই আমাদের কথা। আপনি ওখানে বলেছিলেন যে মরল তৃণমূল, মারল তৃণমূল, ক্ষতিপূরণ দিলাম তৃণমূল, সব আমার লোক, ভাজু শেখো আমার লোক, পুড়িয়ে মরে যাওয়া লোকরাও আমার লোক, 22 জন গ্রেপ্তার হয়েছে তারাও তৃণমূল, আমার হাত কেটে দিলে, পা কেটে দিলে, মাথা কেটে দিল, তারপরেও আমার বিরুদ্ধে বিজেপি এবং বিরোধীরা নাকি মিছিল করছে। আমরা মিছিল করছি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে, আমরা মিছিল করছি, প্রতিবাদ করছি পুলিশ মন্ত্রী আপনি 11 সাল থেকে আজকে 22 সাল পুলিশ মন্ত্রী, 11 বছরের আপনি পুলিশ মন্ত্রী, আপনি তো সব দপ্তরের মন্ত্রী, একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, পঞ্চায়েত মন্ত্রীও আপনি, কৃষি মন্ত্রীও আপনি, ভূমি মন্ত্রীও আপনি, স্বাস্থ্য মন্ত্রীও আপনি, সব মন্ত্রী আপনি, সব একাই মন্ত্রী, আর কোন মন্ত্রী নাই, আপনি পুলিশ মন্ত্রী হিসাবে ফেল ফেল ফেল। আপনার বিরুদ্ধে পশ্চিমবাংলায় জনগণ রাস্তায় নেমে মিছিল করছে, জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আর কারণ আপনি পুলিশ মন্ত্রী হিসেবে আপনার পদত্যাগ লোক দেখতে চায়। আমরা দেখতে চাই যে সব দায়িত্ব ঘাড়ে নিয়ে
আপনি পদত্যাগ করুন। আর এই পুলিশের ছোট ছোট লোকেরা, ছোট লোক মানে ছোট লোক মানে ছোট ছোট পদে আছেন যারা, সিভি ভলেন্টিয়ার হতে পারে, জুনিয়র কনস্টেবল হতে পারে, কনস্টেবল হতে পারে, এএসআই হতে পারে, এসআই হতে পারে, আইসি হতে পারে, আমি এদেরকে বলি শিক্ষা কবে হবে। পুরো কথা আপনাদের রেখে এখানে অত্যাচার করছে, এখানে যে তোহিনী বিশ্বাসকে পাঠিয়েছিল 10 মাস ধরে, এমন কোনো লোক নাই যার বিরুদ্ধে কেস করে, শত শত মামলা মহিলাদের নামে কেস করেছে, কাউকে বাদ দেয়নি। আর যত হিন্দু নেতা রামগিরিকে জেলে ঢুকালো, বেরিয়ে এসেছে পবিত্র, এখনো জেলে। এই কাজটা তো আপনি করেছেন, কিন্তু যখন আনিস খানের খুন হচ্ছে, হত্যা হচ্ছে, তখন আইপিএস রা জেলে যাচ্ছে না, সিভিক ভলেন্টিয়ার আর হোমগার্ড এনবিএফ এর ছেলেকে জেলে পাঠাচ্ছে। যখন বাগডুই ঘটনা ঘটছে, তখন কোন তৃণমূল কংগ্রেসের মাথারা যারা পুলিশকে আটকে রেখেছিল তাদের জেল হচ্ছে না, যে মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘটনার দিন অন্তত 10 থেকে 20 বার ফোনে কথা বলেছেন, যে মুখ্যমন্ত্রীর চক্রান্তে নির্দেশে গোটা ঘটনা ঘটেছে, তিনি জেলে যাবেন না, তার অনুব্রত জেলে যাবেন না, জেলে যাবেন কারা, যে সাসপেন্ড হবেন কারা, নিচের তলার পুলিশের লোকেরা, সিআরপিসি আইপিসি এটাকে ধ্বংস করেছেন এই পিসি মনি, নইলে 108টা পুরসভা ছাপ্পা মেরে ভোটানো সময় দেখলেন, প্রথমে ওই জিন্সের প্যান্ডার বেরিয়েছে দেখবেন, পিছনে ছিড়া, হাঁটুতে ছিড়া, কানে দুল, মাথায় চুলগুলো উপরের দিকে তাকিয়ে আছে সোজা সোজা হয়ে, এইরকম কিছু সংখ্যালঘু মুসলমান ছেলে যারা নামাজ পড়ে না, যারা কোরআন হাদিস মানে না, যারা নেশা করে, যারা জুয়া খেলে, সেই লোকগুলোকে দিয়ে সেই ছেলেগুলোকে 500,000-2,000 ধরিয়ে পুলিশের প্রশ্রয়ে গোটা রাজ্য জুড়ে পৌরসভার ভোট লুট করিয়েছেন। আর একটা মাত্র পুরসভা দায়েরপুর, একটা গ্রাম পঞ্চায়েতের মতো পুরসভা, সেই পুরসভাতে সিপিএম জিতে গেছে, সেই পুরসভা জিতলো কেন, 2 তারিখে গণনা, 3 তারিখে ওসি যিনি আছেন তাহেরপুরে অভিজিৎ বিশ্বাসকে ট্রান্সফার করে ক্লোজ করে দেওয়া হবে। আমি জানি পুলিশ অফিসাররা গিয়ে বিভিন্ন জায়গায় গ্রামে গিয়ে ওয়ার্ডে গিয়ে বলেছে যে আমাদের দার্জিলিং পাঠিয়ে দেবে, জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে, আমাদের ক্লোজ করে দেবে। এই হচ্ছে পশ্চিম বাংলার পুলিশের মেরুদণ্ডটাকে ধ্বংস করেছে। সিবিআই তদন্ত হচ্ছে, আপনি উত্তরবঙ্গে গিয়ে সিবিআই কে ধমকাচ্ছেন যে আন্দোলন করবেন, আন্দোলন সিবিআই বিরুদ্ধে আন্দোলন করবেন, শুনে রাখুন, সিআইডি পুলিশের পোস্টিং মমতা ব্যানার্জি করে রাজনীতির কারণে আনুগত্য দেখে, সিবিআই ডিরেক্টর পোস্টিং হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলের নেতার উপস্থিতিতে নিরপেক্ষভাবে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে। আর বাগডুইতে সিবিআই হয়েছে কোর্টের নির্দেশে, কোর্ট মনিটরিং এ, আর রাজ্যের মুখ্যমন্ত্রী সিবিআই 24 ঘন্টা হয়েছে দায়িত্ব নিয়েছে, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন উত্তরবঙ্গ থেকে যে যদি সিবিআই অন্যভাবে কাজ করে তাহলে আমি রাস্তায় নেমে আন্দোলন করব। এটা আমি মনে করি প্রত্যক্ষভাবে আপনি বিচার ব্যবস্থা এবং কেন্দ্রীয় এজেন্সির উপরে চাপ সৃষ্টি করার জন্য করলেন, কি অন্যায় করবে সবাই জানে, যে ভাদু শেখ আনারুল হোসেন এই কান টানলে ভাদু শেখ মারা গেছে, আনারুলকে ধরলে আনারুল নাকি পুলিশকে যেতে দেয়নি, তাহলে পুলিশকে কে কন্ট্রোল করে, পুলিশকে কে কন্ট্রোল করে আপনারা সবাই জানেন, যে পুলিশকে কারা কন্ট্রোল করে কোন থানাকে। আজকে আনারুলকে যদি ধরা যায় আনারুল তার কল রেকর্ডে দেখিয়ে দেবে, আশিস বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল কতবার ফোন করেছে যে ভাদুকে খুন করা হয়েছে, কয়েকটা বাড়ি জ্বলছে, জ্বলতে দে না, এখন পুলিশ পাঠাবি না, ধরা পড়বে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর ভাদুর আর আনারুলের সঙ্গে অনুব্রতর কথোপকথন ধরলে অনুব্রত বলবে কালীগঞ্জ
কি ফোন করেছেন তারই নির্দেশে আমি আনারুলকে নির্দেশ দিয়েছি, তারই নির্দেশে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। তাই এই ঘটনায় শুধুমাত্র ওই খুনিরা নয়, ওই বাইক বাহিনীর গুন্ডারা নয়, এই ঘটনার যারা চক্রান্তকারী সেই অনুব্রত মণ্ডল হতে পারে, সে মমতা ব্যানার্জি হতে পারে, তাদেরকে চিহ্নিত করা দরকার আছে। আপনি আটজন মহিলা শিশু দগ্ধ হয়ে খুন হয়ে যায় বিচলিত নন, আপনি ঝলনা পানি আটির কাউন্সিলর খুন হয়েছে বিচলিত নন, আপনি আনিস খানের খুনে বিচলিত নন, আপনি বসিরহাটে ছোট্ট শিশু কন্যা 11 বছরের ধর্ষিতা তার জন্য আপনি বিচলিত নন। আপনি বিচলিত কেন? কিসের জন্য? দেউচা পাঁচামি নিয়ে। দেউচা পাঁচামিতে তিনি হাজার হাজার আদিবাসীকে উৎখাত করে, কোম্পানি হয়তো আগে ঠিক করা ছিল, সেই প্রাইভেট কোম্পানির টাকায় হয়তো আপনারা চাকার প্লেনে ঘুরে ঘুরে 21-এর ভোট করেছেন, তাই ডাল মে কুছ কালা হয়। শুনে রাখুন, 2006 সালের ফরেস্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের বাইরে গিয়ে আদিবাসীদের উৎখাত করে দেউচা পাঁচামি করতে গেলে সংঘর্ষ হবে, প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে, বিরোধিতা হবে। ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি নিয়ে মূলবাসী আদিবাসীদের পাশে দাঁড়াবে। আমি পরিষ্কার ভাবে কথা বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী এপ্রিল মাস আমাদের উৎসব, অনেকগুলি উৎসব আছে, বিশেষ করে নবরাত্রি আছে, রামনবমী আছে। রামনবমীতে এখানে বড় প্রোগ্রাম হয় 10 তারিখে, আপনারা অংশগ্রহণ করবেন। আমি 11 তারিখে আসবো, 10 তারিখে যেহেতু আসানসোলের উপনির্বাচনের প্রচার শেষ সেখানে থাকবো, 11 তারিখে এখানে অন্নদান উৎসব হবে রামনবমী কমিটির পক্ষ থেকে, আমি অংশগ্রহণ করব। বাংলা পয়লা বৈশাখ আসছে, তার শুভেচ্ছা দেবেন। চৈত্র মাস, শিবের মাস, নীলের মাস, আপনার চৈত্র মাসের শেষ দিন চড়ক হবে, তার আগে নীলের বাবার মাথায় জল ঢালা হবে। 14 তারিখে তফসিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া মানুষের প্রণম্য ব্যক্তিত্ব বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালিত হবে, এগুলো আপনারা পালন করবেন। এর বাইরেও এপ্রিল মাসে খ্রিস্টান কমিউনিটির ইস্টার স্যাটারডে রয়েছে এবং আমাদের সংখ্যালঘু মুসলিমদের পবিত্র রমজান মাস রয়েছে। সব ধর্মের, সব সম্প্রদায়ের সমস্ত অনুষ্ঠান শুভ হোক এই প্রার্থনা করে আমি আমার কথা এখানেই শেষ করলাম। ভারত মাতা কি।